প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে খুলনায় সাজসজ্জা। ইতিমধ্যে সমাবেশ স্থল সার্কিট হাউস মাঠে ঢল নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীর। সকাল থেকেই মিছিল নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সড়ক ও রেলপথে অন্যান্য জেলার নেতাকর্মীরাও আসছেন। এর মধ্যে নৌকা ও পদ্মা সেতুর আদলে সার্কিট হাউসে প্রস্তুত হয়েছে মঞ্চ। সমাবেশ থেকে আসন্ন নির্বাচনের দিক নির্দেশনা আসবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। এই মুহূর্তে খুলনা সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী দেবাশিস রায় ও সমাবেশ স্থলের বাইরে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা শুরুতেই যাব দেবাশিসের কাছে। দেবাশিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিনের যে সফর আজ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সফরকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে খুলনা সার্কিট হাউস ময়দানে, সেই ময়দান কিন্তু এখন এরই মধ্যে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠের অধিকাংশ অংশ। আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা মঞ্চে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের যে আসলে খুলনা বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতাও এর মধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অল্প কিছুক্ষণ পরেই ঢাকা থেকে আকাশপথে রওনা দেবেন এবং এই সার্কিট হাউস মাঠ সংলগ্ন যে স্টেডিয়াম রয়েছে, জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টারে অবতরণ করবেন। এরপর সার্কিট হাউসে গিয়ে সেখানকার কর্মকর্তা, বিশেষ করে মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা বা বিভাগীয় এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি একটি সমন্বয় সভা করবেন। প্রধানমন্ত্রীর অন্যান্য জেলা বা বিভাগীয় সফরগুলো কাভারেজের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই ধরনের সফরগুলোতে প্রধানমন্ত্রী আসলে দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হন। প্রথমত তিনি সরকার প্রধান বা প্রশাসনিক যে দায়িত্বগুলো থাকে সেই দায়িত্বের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রশাসনিক বৈঠক করেন এবং সিদ্ধান্ত দেন এবং এর পরপরই রাজনৈতিক যে কর্মসূচি থাকে সেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। খুলনাতেও ঠিক একই অবস্থা। তার কর্মসূচির প্রধানমন্ত্রী সেই সমন্বয় সভা সার্কিট হাউসে শেষ করার পর 2:45 এই সার্কিট হাউস ময়দানে এসে উপস্থিত হওয়ার কথা এবং যেখানে আওয়ামী লীগের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মূলত এই জনসভাটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে, কেননা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই দোরগোড়ায়। যে কোনো দিন হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার পর বেশ কিছু বিধি নিষেধ আরোপিত হবে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর প্রধানদের উপরে, নির্বাচনী বিধিমালা। সেই অনুযায়ী বলা চলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জনসভাটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই জনসভা থেকে আগামী নির্বাচনে এখানে যারা কর্মী সমর্থকদের নিয়ে এসেছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটি চিন্তাভাবনা রয়েছে যে আসলে সামনে যেহেতু মনোনয়নের বিষয় রয়েছে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনা নেবার জন্যই কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীদের পাশাপাশি অসংখ্য মানুষ আমরা দেখছি, যে সাধারণ মানুষ যারা এই সার্কিট হাউসের মাঠটি আমরা অন্যান্য মাঠগুলোর তুলনায় বিবেচনা করলে খুব একটি বড় মাঠ নয়, তবে আশা করা যাচ্ছে যে এই মাঠ পূর্ণ হয়ে গেলেও এর বাইরেও বেশ কিছু মানুষকে থাকতে হবে। আর কেন্দ্রীয় নেতারা সহ এখানকার যারা আঞ্চলিক নেতা রয়েছেন বা বিভাগীয় বা জেলা পর্যায়ের নেতা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে অন্তত 10 লাখ মানুষের সমাগম হবে, যারা অধিকাংশই এই মাঠের বাইরেই অবস্থান নিতে হবে। আর এই জনসভা মঞ্চের থেকেই, অর্থাৎ জনসভা স্থল থেকেই খুলনার উন্নয়নে 24টি উন্নয়ন প্রকল্প এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর, 24টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর পাশাপাশি 5টি প্রকল্পের আমরা যতটুকু জেনেছি যে ভিত্তিপ্রস্তর দেওয়া হবে। মোটামুটি 8 থেকে 10টি মন্ত্রণালয় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এবং সরকার যেটি বলছে যে কেন্দ্র থেকে প্রান্ত কোনো পার্থক্য খুব কম থাকবে। এই যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে সফরের মধ্য দিয়ে খুলনাবাসী পেতে যাচ্ছে, সেই প্রকল্পগুলোও কিন্তু অন্যান্য প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবং সেই প্রকল্পগুলোর মাধ্যমে উপকৃত হবেন বৃহত্তর খুলনার মানুষ। তো জনসভা মঞ্চের মাঝে থেকে, অর্থাৎ মাঠের মাঝখান থেকে এই তথ্যগুলো আমার কাছে ছিল আপনাদের জানানোর মতো। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন এই জনসভায় যোগ দেওয়ার জন্য অসংখ্য মানুষ। জনসভার বাইরে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন, তিনি জানাবেন আসলে বাইরের পরিস্থিতিটি কেমন। আব্দুল্লাহ মামুন, নেতাকর্মীদের মিছিল শহরে প্রবেশ করতেছে এবং এই মুহূর্তে সমাবেশ স্থলের বাইরের যে সড়কগুলো রয়েছে সড়কটি কিন্তু একেবারে পুরোপুরি মানুষের ইসে পরিণত হয়েছে, মানুষ পরিণত ভরে গিয়েছে। সড়কটিতে একটির পর একটি মিছিল আসছে
এবং আমরা দেখেছি রং বেরঙের বিভিন্ন গেঞ্জি ক্যাপ সহ নানা রকম প্লাকার্ড সহ এখানে মিছিলে আসছেন নেতাকর্মীরা। বিশেষ করে আমরা এখানে নারী নেতাকর্মীদের দেখেছি যারা আসলে নৌকা প্রতীকটিকে আসলে সামনে নিয়ে এসেছেন, তারা সামনে ধরে রেখেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি রং বেরঙের ক্যাপ পরা এবং তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে আসলে স্বাগত জানিয়ে বক্তব্য রাখছেন। এখানে তারা আসলে স্লোগান দিচ্ছেন। একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা দেখছি যে মিছিলে মিছিলে একেবারে পুরো সমাবেশ স্থলের বাইরের জায়গাটি পূর্ণ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11:30 দিকে আমরা দেখেছি এখানে মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে কিন্তু এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে বক্তব্য রাখা শুরু করেছেন। এর আগে কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখেছি এই মঞ্চে, এবং এই সব মঞ্চের বাইরে এখন কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য খুলনা বিভাগের 10 জেলা বাদেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে পুরো সড়কটি আসলে দখল করে নিয়েছেন। যদিও সমাবেশের মূল যে গেট বা ফটক সেটি কিন্তু এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, এটি উন্মুক্ত করে দেওয়া হলে কিন্তু এই মানুষগুলো আসলে ভিতরে প্রবেশ করবেন। আমরা আসলে খবর নিয়েছিলাম বিভাগের 10 জেলার বিভিন্ন স্থান থেকে লঞ্চে করে বাসে করে ট্রাকে করে যেভাবে পেরেছেন তারা কিন্তু আসলে এখানে পৌঁছেছেন। একটু বলে রাখি, দুপুর 3টায় কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসলে মঞ্চে উপস্থিত হওয়ার কথা এবং মঞ্চের সমাবেশে ভাষণ দেওয়ার আগে তিনি কিন্তু খুলনার বিভিন্ন স্থানের 24টি প্রকল্পের উদ্বোধন করবেন। এইসব উদ্বোধন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে এমনটা বলছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা, এবং তারা আশা করছেন এই সমাবেশ থেকে নতুন নতুন প্রকল্পের ঘোষণাও আসবে। তো আমার কাছে এই ছিল জনসভাস্থলের বাইরে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনার সার্কিট হাউস এলাকা থেকে।